গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 34 নম্বর জাতীয় সড়ক থেকে একটি গাড়ি আটক করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। সেখান থেকে 165 কেজি গাঁজা উদ্ধার হলো। এই ঘটনায় গ্রেফতার হয় দুইজন, তাদের বাড়ি আসামে। গাঁজাগুলি আসাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল এমনটাই জানা গিয়েছে। ঘটনার পেছনে আরও কিছু তথ্য লুকিয়ে আছে কিনা তার তদন্ত চালাচ্ছে পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ এর কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন পেয়েছিলাম কি কিছু বেআইনি জিনিস এবং ড্রাগস সম্ভবত গাড়ি করে NH-34 দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে যে খবর পেয়েছিল। খবরের অনুসারে ওসি সুতি এবং সুতি থানার পুলিশ ইমিডিয়েটলি একটা নাকা লাগিয়েছে। নাকা লাগিয়ে 156 কেজিস অফ গাঞ্জা, হাই কোয়ালিটি গাঞ্জা ডাইরেক্টলি যে নর্থ ইস্ট থেকে আসছিল, আসাম থেকে আসছিল, তার মধ্যে দুজন আসাম বাসিন্দাদেরকে ধরা পড়েছে ওই গাড়ির মধ্যে। ওনারা গাড়ি থেকে একদম সিটের নিচে বোল্টিং করে ওটাকে লুকিয়ে নিয়ে আসছিল। যেহেতু খবর সঠিক ছিল সেই জন্য আমরা সার্চ ভালো করে করার জন্য 153 কেজি গাঞ্জা উদ্ধার হয়েছে। এই গাঞ্জাটা কোথায় যাচ্ছে আপাতত ক্লিয়ার নেই, কিন্তু এখন পর্যন্ত তদন্ত যেটা বোঝা যাচ্ছে কি কলকাতার দিকে যাচ্ছে। কলকাতার দিকে মানে ও বারামপুর কি অন্য জেলা, আমরা এখনো তদন্ত করছি। রিমান্ড 10 দিনের জন্য চাওয়া হয়েছে, কোর্ট এটা দিবে।